প্রথমতে অংশগ্রহণ করেছে বিএসসি নার্সিং খাড়িয়ে অসমীয়া বারমা। আমি অনুরোধ জানাইছো সকলকে বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণত উপস্থিত হবলৈ, যেহেতু খন্তেক বিষয়তে আমার আরম্ভ হব সাংস্কৃতিক প্রতিযোগিতা। মই বিশেষ নকওঁ, কাৰণ আমাৰ সময় হৈ পৰিছে, বেছি দেৰি হলে সকলোৰে কষ্ট হব, ৰ'দৰ উত্তাপ আহিছে, গতিকে সকলোৱে পুনৰবাৰ পূৰ্ণ সহায় সহযোগিতা কামনা কৰি মই মোৰ বক্তব্য সামৰি মাৰিছোঁ। জয় কৃষ্ণ। আৰু আশিষ নিৰ্মালী হিচাপে লৈ আমি এতিয়া আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ সাংস্কৃতিক শোভাযাত্ৰা। সকলো দলকে অতি পারিপাট্য রক্ষা করে শৃঙ্খলাবদ্ধভাবে যাবলে অনুরোধ জানালো। আমার যখন সম্মুখ বেনার আছে সেই বেনারখনের পিছতে আমার বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকা সকলে যাবলে অনুরোধ জানালো। প্রথমতে অংশগ্রহণ করেছে বিএসসি নার্সিং খাড়িয়ে অসমীয়া বারমা। তার পিছতে অংশগ্রহণ করেছে বিএসসি নার্সিং দ্বিতীয় বর্ষ, তেওঁলোকৰ বিষয়টো হৈছে অসমৰ জনগোষ্ঠীয় সংস্কৃতি। দ্বিতীয়তে অংশগ্রহণ করেছে ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশন, বিএসসি নার্সিং দ্বিতীয় বর্ষ, অসমৰ জনগোষ্ঠীয় সংস্কৃতি। তেওঁলোকে বড়ো, সোণোৱাল কছাৰী, মিচিং, বাগানীয়া, গোৰ্খা, আহোম, কোচ রাজবংশী, দেউৰী, কাৰ্বি ইত্যাদি অসমৰ বিভিন্ন জনগোষ্ঠীৰ প্ৰতিনিধিত্ব কৰিছে। জি এন এম নার্সিং প্রথম আর দ্বিতীয় বর্ষের বিষয় অসমৰ বীর বিয়াঙ্গনা, তেওঁলোকে জয়মতী, গদাপাঙী, কনকলতা, লাচিত বৰফুকন, পিয়লি ফুকন, মণিৰাম দেৱান, ভোগেশ্বৰী ফুকননী ইত্যাদি অসমৰ বিভিন্ন বীর বিয়াঙ্গনার সাজ পোশাকেৰে প্ৰতিনিধিত্ব কৰিছে। ইয়াৰ পিছতে অংশগ্রহণ কৰিছে শিক্ষাতত্ব বিভাগ, তেওঁলোকৰ বিষয় আমাৰ অসমীয়াৰ বাপতি সাহোন ৰঙালী বিহু, তেওঁলোকে সুন্দৰকৈ সাজপাৰ কৰি আহি অংশগ্রহণ কৰিছে শিক্ষাতত্ব বিভাগৰ বিষয় ৰঙালী বিহু। তাৰ পিছতে অংশগ্রহণ কৰিছে দৰ্শন বিভাগ, বিষয় কৃষ্ণগুৰু দৰ্শন, কৃষ্ণগুৰু মহাপ্ৰভুৰ যি দৰ্শন তেওঁলোকে প্ৰতিফলিত কৰিছে। তেওঁলোকে অসম কৃষি প্ৰধান ৰাজ্য, কৃষকসকলৰ বিভিন্ন নাঙল, জুৱলি, মাছ মৰা দৃশ্য, জাকৈ, পল, খালৈ, কঠীয়া তোলা, কঠীয়া ৰোৱা, ধান ধোৱা, ঘৰলৈ লক্ষ্মী চপাই অনা ইত্যাদি তেওঁলোকে প্ৰদৰ্শন কৰিছে। তাৰ পিছতে জি এন এম বিএসসি নার্সিংৰ নিজস্ব তেওঁলোকৰ ইউনিফৰ্মত তেওঁলোকে প্ৰদৰ্শন কৰিছে। তেওঁলোকে স্বাস্থ্য সজাগতামূলক কিছুমান প্লাকাৰ্ড প্ৰদৰ্শন কৰিছে, যেনেধৰণে এইচ আই ভি ৰোগৰ বিষয়ে, যক্ষ্মা ৰোগৰ বিষয়ে নো স্মকিং প্লাকাৰ্ড লৈ তেওঁলোকে প্ৰদৰ্শন কৰিছে। ইয়াৰ পিছতে আহিছে অসমীয়া বিভাগ, অসমীয়া বিভাগৰ বিষয় বিয়াৰ পানী তোলা, হাতত কলহ, দুনৰী ইত্যাদি লৈ তেওঁলোকে পানী তোলা বিয়ানাম গাই অংশগ্ৰহণ কৰিছে আয়তীসকলে। ইয়াৰ পিছতে বিএসসি নার্সিং তেওঁলোকে স্বাস্থ্য সজাগতামূলক কিছুমান প্লাকাৰ্ড লৈ তেওঁলোকে অংশগ্ৰহণ সুন্দৰকৈ তেওঁলোক আগবাঢ়িছে। তাৰ পিছতে অতি দৃষ্টিনন্দন দল ফিজিঅ'থেৰাপি ডিপাৰ্টমেণ্টে, তেওঁলোকে গায়ন, গায়ন, খোল, থান ইত্যাদিৰে আৰম্ভ কৰি অসমৰ গ্ৰাম্য জীৱনৰ ধান ধোৱা, হাল বোৱা, চাউল জৰা, অসমৰ ঘৰৰ প্ৰতিনিধিত্বমূলকভাৱে ঘৰ এটাও দেখুৱাইছে, পিঠা কৰা, যঁতৰ, কাকুৰি, উখা, চেৰেকী ইত্যাদিৰে গাঁৱৰ শৈশৱ তেওঁলোকে দেখুৱাইছে। মাছমৰীয়া মাছ কেনেকৈ মাৰে, জাল, খালৈ, জাকৈ লৈ তেওঁলোকে দেখুৱাইছে, খৰিকটীয়া দেখুৱাইছে। একেবাৰে শেষত তেওঁলোকে ফিজিঅ'থেৰাপি বিভাগৰ যিটো বিভাগ লৈ স্বাস্থ্য সজাগতামূলক বাণী তেওঁলোকে দেখুৱাইছে। কৃষ্ণগুৰু বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যা মহাবিদ্যালয়ৰ গতিৰ বিষয় বিহু, তেওঁলোকে বিহুৰ জাতীয় সাজপাৰত, মুগা সাজপাৰত আহিছে। নয়েন্দা জয় হিন্দ, জয়
বিয়া বিয়া কেনে হল হল রবা আজি কই হল সাংস্কৃতিক শোভাযাত্রার ইতিমধ্যে সকল দল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণত প্রবেশ করেছে, লগে লগে আমার সাংস্কৃতিক শোভাযাত্রার কার্যসূচী অন্ত পড়েছে। আমি সকল দলকে আমার ফিল্ডত যে পেন্ডেল আছে পেন্ডেললৈ যাবলৈ অনুরোধ করা হল, আর তাতে প্রসাদ বিতরণ হব, সকলকে প্রসাদ গ্রহণ করবর কারণে জানা হল। আমি এটা কৃষ্ণগুরু জয়ধ্বনি সমাপ্ত করি। জয় কৃষ্ণগুরু শিল্পী, কৃষ্ণগুরু বোলা, কৃষ্ণগুরু বোলা, কৃষ্ণগুরু বোলা, কৃষ্ণগুরু, 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 সবার প্রতি কৃষ্ণগুরুর কৃপা আমরা। কৃষ্ণগুরু বোলা, কৃষ্ণগুরু বোলা, কৃষ্ণগুরু বোলা, কৃষ্ণগুরু, 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 জয় কৃষ্ণগুরু, জয় কৃষ্ণগুরু, জয় কৃষ্ণগুরু। সদৌ শেষত আমার সাংস্কৃতিক শোভাযাত্রার তত্ত্বাবধায়ক শান্তিপ্রিয়া বৰা, ডক্টর হেমন্ত নাথ, আপনাদেরকে অতি কষ্টে সহায় সহযোগ করে সাংস্কৃতিক শোভাযাত্রাকে সফল করলে আপনাদের ধন্যবাদ থাকিল। আমার আমন্ত্রিত বিচারক দে নির্মল দাস স্যার, কল্যাণী ডেকায় আপনাদেরকে বিচারক রূপে দায়িত্ব পালন করে আমার কৃতার্থ করলে আপনাদের সরাজগুলো করায় ধন্যবাদ। জয় কৃষ্ণগুরু, জয় কৃষ্ণগুরু, জয় কৃষ্ণগুরু। হালুয়া অসমীয়া বিভাগ ও পানি তুলবা আছো নাকি? ও বঢ়িয়া, দিম দিম বঢ়িয়া। তৃতীয় বর্ষ অসমের বীর বিয়াঙ্গনা দ্বিতীয় স্থান লাভ করেছে। জিএনএম তৃতীয় বর্ষ অসমের বীর বিয়াঙ্গনা সরবাহর নামটো বিএসসি নার্সিং থার্ড ইয়ার তৃতীয় বর্ষে প্রথম পুরস্কার লাভ করেছে। ও মাছ মারিলা নাকি? হ্যাঁ মজা মজা মাছ মারিলা। কেনে লাগিল? ভালে লাগিলে। মাছ কটা দুটামান পালি। মাছ পালা না? নাই ফাস্ট তো কাই পাইছি। ফাস্ট কাই পালাত আমারে বিপিতি সার বিপিতি। ও আজি সাংস্কৃতিক শোভাযাত্রাত প্রথম স্থান লাভ করা যেটি দল আমার বিপুতির যেটি দলে প্রথম স্থান লাভ করেছে মোর ফলের পর মানে 2000 টাকা সদস্য বানাইছো প্রথম দলটিলে। যেটি দল দ্বিতীয় হয়েছে তেওঁলোকলৈ মই পুনৰবাৰ দলটিলৈ মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিলো। যুটীয়াভাৱে তিনিটা দল দুটা দলে দ্বিতীয় স্থান লাভ কৰিছে। প্ৰথমতে বাৰ মাহৰ নাম